বিরোধীর স্বাগত মাটি চাপা পরে মৃত্যু হল এক শ্রমিকের মৃতের নাম সমীরন গোয়ালা বয়স বত্রিশ বছর বলে জানা গেছে তার বাড়ি নোয়াগাঁও পঞ্চায়েতের ফটিয়াছড়া গ্রামে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ কমলপুর থানার পশ্চিম নোয়াগাঁও হাইস্কুল সংলগ্ন এলাকায় তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে এসেছে অন্যান্য দিনের মতো এই শ্রমিক সমীরণ গোয়ালা সহ অন্যান্য শ্রমিকরা পশ্চিম নোয়াগাঁও জনৈক ঠিকাদারের মাটি কেটে গাড়ি ভরতে ছিল এমন সময় মাটির চাক ধসে শ্রমিক সমীরণ গোয়ালার উপর পড়ে যায় সঙ্গে সঙ্গে শ্রমিকরা কমলপুর বিমলসিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এ বিষয়ে প্রত্যক্ষদর্শী শ্রমিক এবং পশ্চিম নোয়াগাঁও গ্রামের বাসিন্দারা বিস্তারিত তুলে ধরেছেন ক্যামেরার সামনে গোটা ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই গোটা এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া বিরাজ করছে সংশ্লিষ্টরা এ বিষয়ে আচ্ছা শুনবাও মাটি করছে না তার নাম কি জানো বাসা কোন তোমরা একসাথে কাজ করতে না এখানে এখানে কতদিন যাব কাজ করে গাড়ি মাটি নে কাজ আপনারা শ্রমিকের কি এবং স্বাভাবিকভাবেই এই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য এবং শোকের ছায়া বিরাজ করছে সমীরন গোয়ালা বত্রিশ বছর বয়সী তার বাড়ি নোয়াগাঁও পঞ্চায়েতের ফটিয়াছড়া গ্রামে সকালবেলা জনক ঠিকাদারের মাটি কেটে গাড়িতে ঘুরছিল অন্যান্য শ্রমিকদের সাথে হঠাৎ করে এক বড় এক মাটির চাক এসে পড়ে তার উপর এবং স্বাভাবিকভাবেই সেই চাপা পড়ে মাটির চাপা পড়ে সেই শ্রমিক প্রাথমিকভাবে আহত হয় এবং পরবর্তী সময় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে সমাজ বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন